আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা বিএমই টি কার্ড করেছেন, বিদেশ আসবেন অথবা এসেছেন, যাদের বিএমই টি স্মার্ট কার্ড আছে, কারণ আগে তো কার্ডটা দিয়ে দিত ডাইরেক্ট, এখন কিন্তু আর কার্ড দেয় না, আর দেওয়ার সিস্টেম নেই, কারণ এখন কিউআর কোড দিয়ে স্ক্যান করবে। শুধুমাত্র এইটা আপনারা ডাউনলোড করে রাখলে আপনাদের কাজ হলো এয়ারপোর্টে এটা স্ক্যান করবে, ঠিক আছে? আর এটা কিন্তু পাবলিক করা, আপনি যে কোনো দেশ থেকে এটা স্ক্যান দেখতে পারবেন, মানে টোটাল ডিটেলস দেখতে পারবেন। দেখুন, স্মার্ট কার্ডে ডাউনলোড করার পর শুধুমাত্র এখানে পাসপোর্ট নাম্বার আছে আর বিআরএ নাম্বার আছে, আইডি নাম্বার, ঠিক আছে, আর পাসপোর্ট ইস্যু ডেট আছে। তো এখন আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি কেন কার্ড দেয় না, কারণ এখানে কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করলে ডাইরেক্ট পুরো ডিটেলস চলে আসে, কোন দেশে যাবে, কবে পাসপোর্ট করা এক্সপায়ার হবে, কবে, টোটাল ডিটেলস আমি দেখাই দিচ্ছি আপনাদের। আপনারা এটা চেক করতে পারবেন যে কোনো জায়গা থেকে। যাদের বিএমডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, দেখুন বিএমডি স্মার্ট কার্ড, দেখুন ক্লিয়ারেন্স আইডি, এটা আমি কিভাবে ডাউনলোড করতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, আর এর আগের ভিডিও আছে ওইটা, ঠিক আছে? আর ডাউনলোড করতে পারবেন, এর আগের ভিডিও দেখলে ডাউনলোড ওটা করতে পারবেন। তো যাই হোক, দেখুন আমি স্ক্যান করে দেখাই দিচ্ছি আপনাদের কিউআর অ্যান্ড বারকোড স্ক্যান, ঠিক আছে? এটা এটা ওপেন করে আপনাদের দেখাই দিচ্ছি পুরো ডিটেলস, এই জন্য একসাথে দেখালাম। দেখুন দেখুন এর ক্লিয়ার স্ক্যান হয়ে দেখাবে ইনশাল্লাহ, দেখুন চলে আসছে, ঠিক আছে? দেখুন এখানে ইউআরএল, এখানে ক্লিয়ারেন্স ডট আমি প্রবাসী ডট কম বিএমইটি, ঠিক আছে? এখানে ক্লিক করার পর ডাইরেক্ট ওয়েবসাইট নিয়ে যাবে, আর এটা ডিটেলস পুরো দেখাবে। দেখুন আমি এটাতে ক্লিক করলাম, আমি এটা ঢেকে রাখবো, যেহেতু ব্লুর না করলে আরেকজনের ডকুমেন্ট দেখানো যাবে না। দেখুন এই দেখুন চলে আসছে সেম সেম, ঠিক আছে? এম দেখুন এমডি রায়হান হোসেন, পাসপোর্ট নাম্বার আছে, ইস্যু ডেট, ডেট অফ বার্থ, ভিসা নাম্বার, এই দেখুন ভিসা নাম্বারও আছে এখানে, কিন্তু এটা আমি ব্লু করে রাখলাম যেহেতু এটা দেখাবো না, ঠিক আছে? আপনারা এরকম করলে চলে আসবে। তারপর দেখুন বিএমইটি স্মার্ট কার্ড, এটা হলো স্মার্ট কার্ডের, দেখুন এখানে ক্লিয়ারেন্স আইডি, এই ক্লিয়ারেন্স আইডি দিয়েও হবে, দেখুন ভিসা নাম্বার আছে, বিআরএ আইডি নাম্বারও আছে এখানে, এখানে ইন্টারন্যাশনাল প্রাইভেট কোম্পানি আছে, এমপ্লয়ার এমপ্লয়ার আছে, দেখুন এখানে কান্ট্রি, দেখুন মালয়েশিয়া, ঠিক আছে? মানে বিএমইটি করা হলো মালয়েশিয়া যাবে সেই জন্য। তারপরে পিডিও সার্টিফিকেট, দেখুন এখানে নেম আছে, কান্ট্রি মালয়েশিয়া। তারপরে বিএমডি রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে? বিএমডি রেজিস্ট্রেশন কার্ড নেম এখানে রেম ওই আছে, বিএমডি নাম্বার দেখুন এখানে জেলার নাম দিয়ে, তারপরে কোন সালে করা, 2022 সালে করা, তারপর টোটাল এটা, তারপর দেখুন এখানে বার্থডে জন্ম তারিখ আছে, এনআইডি নাম্বারও আছে, স্মার্ট কার্ড নাম্বার, তারপরে পাসপোর্ট ডিটেলস, দেখুন পাসপোর্ট ডিটেলসও আছে এখানে, পাসপোর্ট নাম্বার আছে, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, টোটাল সব কিছু আপনারা এখানেই পাবেন, ঠিক আছে? আর এটা বারকোড স্ক্যান করলে আপনার আর কোনো সমস্যা নেই, কারণ এয়ারপোর্টে আপনি যদি এইটা ডাউনলোড করে নিয়ে যান, আপনার কার্ড দরকার নেই, কোনো কিছু দরকার নেই, যেহেতু আপনি তো সরাসরি আপনি দেখতেই পারছেন। এয়ারপোর্টে যাওয়ার পরে শুধুমাত্র ওই স্ক্যান করে দেখবে যে এটাকে আপনার ঠিক আছে, রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা, ঠিক আছে? একদম সহজে আপনারা পারবেন, আর আমি তো সহজেই দেখাই দিলাম ভাই, এর থেকে কিন্তু সহজে আর দেখানো সম্ভব না, আমি তো ক্লিয়ার করে দেখাই দিচ্ছি আপনাদের, শুধুমাত্র পুরো দেখালাম না, যেহেতু আর একজনের ডকুমেন্ট দেখানো ঠিক না আর কি। যাই হোক ভাই, যারা যাবেন নতুন অথবা পুরাতন, যদি যদি থাকে ডাউনলোড করা তাহলে তো ভালো, আর যদি না থাকে তাও ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? এই কিউআর কোডই বর্তমান দরকার, কার্ড আপনার কাছে থাক বা না থাক কোনো দরকার নেই, শুধু এই কিউআর এইটুক থাকলে হয়ে যাচ্ছে, এই চার কোনা এইটুক থাকলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার এই এটুকুও দরকার নেই, কারণ এরপরে এইখানে স্ক্যান করলেই তো সব ডিটেলস চলে আসলো, এই জন্য এখন থেকে আর স্মার্ট কার্ড লাগবে না, এই কিউআর কোড হলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।